হ্যালো গাইস, আমি ইকতাম চ্যানেল অনলাইন শিক্ষিতদের মধ্যে সকলকে স্বাগত জানাই। আজকে হয়তো তোমরা একটু কনফিউজ আছো যে আমার যে থাম্বনেলটা তোমরা দেখে এখানে এই ভিডিওটা দেখতে স্টার্ট করেছো যে কি বিষয়ে কথাটা বলতে পারি। তো মেইনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্লিকবেট, ঠিক আছে? অনেকে এই ওয়ার্ডটার সাথে পরিচিত, আবার অনেকে জিনিসটা জানে না হয়তো হতেও পারে। বিশেষ করে আমার চ্যানেলে যারা আছেন, আমাকে যারা ফলো করেন, নিউ ইউটিউব চ্যানেলের যারা আছেন ইউটিউবার্স, তো তাদের জন্য মেনলি এটা কিন্তু একটা বিশেষ ভিডিও, ঠিক আছে? তো ক্লিকবেট জিনিসটা জানার জন্য কিন্তু আমার এই পুরো ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু তোমরা পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু মাঝখানে যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটা পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে আমার কোনো ভিডিও তোমার না মিস করো। তো আজ এই ক্লিকবেট জিনিসটা একটা আমি একটা এক্সাম্পল খুব ভালো পেয়েছি, তো আজকেই সেই ভিডিওটার জন্য বানানোর জন্য আমি সিওর হয়ে গেছি, ঠিক আছে? দেখো আমি টেকনিক্যাল লাইনে আছি, ঠিক আছে? আমার জানা নেই টেকনিক্যাল লাইনে কোনো মহিলারা আছেন কি না, ঠিক আছে? আমার এই জিনিসটা ভালো লাগে তাই আমি এই লাইনটা বেছে নিয়েছি, সিম্পল, ঠিক আছে? সো টেকনিক্যাল লাইনে যখন আছি, আমাদের এই টেকনিক্যাল লাইনে সব থেকে বড় যিনি আছেন আমার জানা সূত্রে, তো তাকে আমি ফলো করবো না এটা তো হতে পারে না, ঠিক না? যেমন কি কোনো যদি কেউ কুকিংয়ের চ্যানেল খুলে থাকে, তো অবশ্যই সে কুকিংয়ের যারা হেড আছেন তাদের মধ্যে, তার হাতে কাছে, তার জানার শোনার মধ্যে সে নিশ্চয়ই তাকে ফলো করবে। তো সেরকমই আমি দু একজনকে ফলো করি, তাদের নাম আমার বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। ফার্স্ট হচ্ছেন টেকনিক্যাল গুরুজি, সেকেন্ড হচ্ছেন মনোজ দে, ঠিক আছে? আর থার্ড হচ্ছে লাকি পান্ডে, ঠিক? এদের তিনজনে কিন্তু আমি কিন্তু বড় ফ্যান হয়ে আছি, যদি কোনো জন্য জানা হয়েছে জানি না আমি কী করবো। ঠিক আছে, আমি একটু বাইরে চলে যাচ্ছি ভিডিও, সো ভিডিওটা আমি কন্টিনিউ করি। ক্লিকবেট জিনিসটা হচ্ছে আমার যতটা জানা আছে এটা দু রকমের হয়, ঠিক? একটা হচ্ছে তুমি যেমন ধরো কেউ ধরো বাঘি ফোর নামার একটা থাম্বনেল ক্রিয়েট করলো, যে ভিডিওটা যদি তোমরা দেখো এখানে বাঘি ফোর সিনেমাটা দেওয়া আছে, কিন্তু তুমি খুলে দেখলে ফার্স্ট বাঘি সিনেমাটা দেওয়া আছে, সেটা হলো ফলস, কি না অ্যাট্রাক্ট করার জন্য দিয়েছে, ঠিক আছে? কিন্তু ভিতরে আদেও সেই ভিডিওটা নেই। আর আজকে আমি যাকে ফলো করি, ফার্স্ট যার নাম বললাম আমি টেকনিক্যাল গুরুজি, তিনি আজকে একটা ফটো দিয়েছেন, সাইডে হয়তো আমি দিয়ে দেবো, যে বা ভিডিওর একটু পরে আমি ফটোগুলো প্রোভাইড করে দেবো তোমাদের, তিনি একটা ল্যাম্বরগিনি গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? তার হাতে একটা ফোন আছে, কিন্তু তোমরা যখন ফটোটা ফার্স্ট টাইম দেখবে তার ফোনটা কিন্তু তোমাদের হাতে অতটা লক্ষ্য হবে না, তোমাদের কিন্তু অ্যাট্রাকশনটা সেই গাড়িটার উপরেই যাবে। সো তিনি একটা অ্যাট্রাক্ট করার মতো টাইটেলও ইউজ করেছেন, ঠিক আছে? যেটা আমার কিন্তু খুব দারুণ লেগেছে, কিন্তু এই ভিডিওটা নিয়ে অনেকজন বলছেন তিনি নাকি ফলস ক্লিকবেট করেছেন। কেন? হ্যাঁ মানছি তিনি গাড়িটার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু হাতে তার ফোনটা আছে, তিনি এইভাবে দেখাচ্ছেন, ঠিক আছে? ভিডিওটা যদি তুমি ক্লিক করে ভিতরে যাও, 4 মিনিট সামথিং কিছুক্ষণের ভিডিওটা আছে, তিনি কিন্তু ওই ফোনটার বিষয়ে বলেছেন ভিডিওটায়, এটা কিন্তু ফলস ক্লিকবেট না। তিনি অ্যাট্রাকশন দিয়েছেন, এবার যা যেটা ধরবে তিনি সেই জিনিসটা ভিতরে দেখিয়েছেন, ফোনটা সম্বন্ধে ডিটেলস বলেছেন। সো এটা কেন? এটা হলো অ্যাট্রাক্ট করার জন্য, ঠিক আছে? একটা সামথিং কিছু লোকে ভাববে, আর তার তো ফলোয়ার্স কম নেই, তিনি কেন মিথ্যা কথা বলতে যাবেন, তাই না? এটাই হলো ক্লিকবেট। এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের নতুন নতুন আইডিয়া মাথায় ভাবা উচিত, সেরকমভাবে এটাকে ইউজ করা উচিত, ঠিক আছে? খুব কমজন পারে, হ্যাঁ খুব কমজন পারে, আমিও যে খুব একটা পারি তা না, কিন্তু চেষ্টা করি। সেরকমই যার যেমন আইডিয়া, ক্লিকবেট হলো এটাই। তো
তোমাদের যদি এই বিষয়ে আর কিছু জানার থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। আমি ফটোগুলো পরে প্রোভাইড করছি, তোমরা দেখো তোমাদের কি মনে হচ্ছে সেটা জানিও, ঠিক আছে? তিনি একটা অ্যাট্রাকশন আমার যতদূর মনে হচ্ছিল, সে তিনি কাউকে গাড়িটা গিফট করবেন সেই বিষয়ে বলছেন, এরকম টাইপের কথাগুলো মাথায় এসেছিল তার সেই ফটোটা তার টাইটেলটা দেখে, ঠিক আছে? সো নাইস কনসেপ্ট, আমার তো খুবই ভালো লেগেছে। কাকে গিফট করবে তো সেটা তো আমি এখন অব্দি জানতে পারিনি, তোমরা যদি কেউ জানতে পারো তোমরা নিশ্চয়ই আমাকে জানিও, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানেই, ফ্লিপকার্ট সম্বন্ধে আমি যতটা জানতাম ততটাই তোমাদেরকে বললাম। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বেল আইকন ক্লিক করো। এবং আমার এই যে আমি যাদেরকে ফলো করি তোমাদেরকে বললাম, এই সেম পার্সনসদেরকে কারা কারা ফলো করো আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? মানে কার সাথে আমার মিল আছে আমিও একটু জেনে দেখি। তো চলো আজকের মতো ভিডিও এখানে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে, ওকে বাই। তো তোমাদেরকে বলেছিলাম ভিডিও পিকগুলো দেবো, দেখো দেখি কি মনে হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি তোমাদের কাজের মনে হয়ে থাকে তো প্লিজ 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 এটাকে সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন ক্লিক করতে ভুলো না, কারণ আমার ভিডিও তোমাদের কাছে তারা নোটিফিকেশান যাবে এবং তোমরা কোনো ভিডিও মিস করবে না। আমি কিন্তু এরকম ভিডিও প্রায়ই বানিয়ে থাকি, তো তোমাদের যদি কাজের মনে হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করতে ভুলো না।